ব্যালট বক্স পাহারা দিতে গিয়ে প্রাণ হারালেন দুই নির্দল কর্মী। পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে সবুজ শেখ এবং রহমত শেখের। বীরভূমে পাইকট থানার কাশিমনগর গ্রামের কাছে ঘটনাটি ঘটে। মুনারায় বিধানসভার মিত্রপুর গ্রামে চলছিল ভোট। পুলিশ সূত্রে খবর, ভোট মিটতেই গাড়িতে করে ব্যালট বক্স নিয়ে রওনা দেন ভোট কর্মীরা। ব্যালট বক্স যাতে কেউ ছিনতাই বা চুরি করতে না পারে তা পাহারা দেওয়ার জন্যই ওই গাড়ির পিছনেই বাইক নিয়ে যাচ্ছিলেন দুই নির্দল কর্মী। হঠাৎই বাইকে গাড়ির ধাক্কা লাগে, ছিটকে পড়েন দুজনে, ঘটনাস্থলে মৃত্যু হয় তাদের।